আসসালামু আলাইকুম। আজকে নাস্তা বানাবে তানভীর নাবিদ আহমেদ। সে বানাবে কাবাব এন্ড পরোটা, একদম র অবস্থা থেকে সে বানাচ্ছে। কাবাব সে নিজেই করছে। ঘাল করছে, হাড় ঠিক না, এটা ফ্যাটটাকে সরাচ্ছে, ফ্যাট অনেক। তাহলে রুটির মাঝখানের অংশ তো Now, red cut, red cut, red heart, I should tell cut. Okay, now, dip in the water. When you think, it's totally soaked. So then you have to squeeze out and before you using this must wash your hand with Lifebuoy. Okay, one, here's another one. Okay, here's the three balls ready. Now I have to clean this up. Not like this. So now you mash it with together beef, keema and bread. Bread. Then onion, please. Ma, pura. Hey, test me, ma'am. This is chat. The color will have to show. Tasima, it is yellow. Eh? You did the color will have to show. Dhuna pata. তাহলে তাহলে পুদিনা পাতা ধনে পাতা নিয়ে আসি, এটাকে কি এভাবে আম্মু? ওই শিক্ষা বা মশলা দেবো এই চামচে দিও, এক
এই মরিচ কাটছে দাও মরিচ কোন কোন তো দিছ আমার মতে ঝাল কি আমার মতে ঝাল মরিচ ক্যামেরাম্যান ক্যামেরা ওম্যান ক্যামেরা ওম্যান ইয়োর টি টেক ইয়োর টি ইয়োর টি ইজ রেডি টি ব্রেক নিতে পারো এখন পরোটা বানাচ্ছে তাসলিমা তাসলিমা এখন ভালোর দিকে তাসলিমা কোভিড পজিটিভ আমি এদের নিয়েই থাকি সমস্যা নাই আলহামদুলিল্লাহ দুটো তেল লাগবে তো তাই তেলের পরিমাণটা বেশি নিলাম হ্যাঁ মিতা কি বানাচ্ছ বানাচ্ছি ফিশ কাবাব এগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো এভাবে রেখে দিব কাঁচাটা দিতে পরে খাওয়া যাবে পরোটা গুলো আমি এভাবে ছেঁকে রাখি ছেঁকে নর্মালে রাখি যখন মন চায় ভেজে নিই হ্যালো এটা তো আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ভিডিও হবে না লাস্ট ভিডিও কতটুকু করছিলাম 10 মিনিটস এটা 10 মিনিটসের উপরে যাবে আই বেট লেটস সি যদি 10 মিনিটসের উপরে যায় আমি কি পাবো তুমি 10 রাউন্ড সাইকেল কি তো পানিশমেন্ট উল্টা আর কি তুই তেন পারবি কেন আমি কি করছি আমি তো সবগুলো ঠিক করে করছি সব হ্যাঁ প্রত্যেকটা মুভমেন্টের ছবি নিজের থেকে নিশ্চিত বা ভিডিও নিজের থেকে করছি তুমি আজকে আমাকে অনেক হেল্প করেছো কালকে হেল্প করেছো I'm really thanks to you আচ্ছা ঠিক আছে বেড লাগালাম তাহলে আমার চার্জার কিনে দিতে হবে চার্জার মনে করো যখন বাইরে যাই তখন মনে করো গরম হয়ে গেছে হয়ে গেছে পরোটা ready to serve pot ready to serve okay নাও রেডি টু সার্ভ কিন্তু অনেক অয়েলি ফুড একটু তেল চেপে চেপে খাওয়াটাই ভালো একটু শুধু তেল চেপে নিয়ে শেষ হলো আমাদের নাস্তা পানি আপনারাও খান আমরাও খাই ধন্যবাদ কেমন লাগলো ভিডিও জানাবেন